নমস্কার আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া কারণ এই মুহূর্তে তিন তিনটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে একাধিক জেলাতে শুরু হবে তুমুল ঝড় বৃষ্টি শুধুমাত্র এপার বাংলাতেই নয় ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের একাধিক ঝড় বৃষ্টি শুরু হবে তো দুই বাংলার কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় দমকা বাতাস শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে আর এই ঘূর্ণাবর্ত কবে নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তার ফলে কোন কোন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দেখে নেব সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর এই ধরনের লেটাস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো প্রিয় দর্শক প্রথমেই দেখে নেব তিনটি ঘটনাবর্ত কোন কোন স্থানে অবস্থান করছে প্রথমেই আসবো উড়িষ্যায় উড়িষ্যায় একটি এই মুহূর্তে ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটি রয়েছে পশ্চিমবঙ্গে আরেকটি রয়েছে অন্ধ্রপ্রদেশে দর্শক এই তিনটি ঘূর্ণাবর্ত কিন্তু এক জায়গায় হবে তারপর এই তিনটি ঘূর্ণাবর্ত এক জায়গায় হয়ে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তো এই ঘূর্ণাবর্ত তিনটি কবে নাগাদ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে প্রবেশ করবে তার ফলে কোন কোন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দর্শক এই ঘূর্ণাবর্ত মোটামুটি আগামী বৃহস্পতিবার নাগাদ এক জায়গায় হয়ে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ থাকবে কিন্তু এই ঘূর্ণাবর্তের বেশি প্রভাব সকাল থেকে থাকবে না দুপুরের পর থেকে এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে প্রভাব বিস্তার করবে এর শক্তি দেখাতে শুরু করবে অর্থাৎ আগামী বৃহস্পতিবার নাগাদ এই ঘূর্ণাবর্ত কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রবেশ করে যাবে তার ফলে বাংলাদেশের একাধিক প্রান্তে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে কখন নাগাদ এই ঘূর্ণাবর্ত প্রবেশ করছে দেখুন বৃহস্পতিবার মোটামুটি বৈকাল তিনটা থেকে চারটা নাগাদ এই ঘূর্ণাবর্ত কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আরও একটা ঘূর্ণাবর্ত থেকে যাবে ভুবনেশ্বরে অর্থাৎ উড়িষ্যা উড়িষ্যাতে কিন্তু একদম চলে যাবে না উড়িষ্যা থেকে বিদায় নেবে না ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব উড়িষ্যায় থেকে যাবে আর বাদবাকি ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু চলে যাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এরপর কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় যেমন ঝড় বৃষ্টি শুরু হবে তেমন ঝড় বৃষ্টি শুরু হবে বাংলাদেশের একাধিক প্রান্তে বৃহস্পতিবার বাংলাদেশে ঝড় বৃষ্টির প্রভাব কিন্তু সেইভাবে থাকবে না বেশি প্রভাব থাকবে পশ্চিমবঙ্গে তারপর শুক্রবার নাগাদ অর্থাৎ বৃহস্পতিবার রাতের দিকে এই ঘূর্ণাবর্তের প্রভাব বেশি থাকবে বাংলাদেশের দিকে অর্থাৎ শুক্রবার নাগাদ এই ঘূর্ণাবর্তের সমস্তটাই বাংলাদেশে প্রবেশ করবে তারপর বাংলাদেশের একাধিক প্রান্তে শুরু হবে তুমুল ঝড় বৃষ্টি তার আগে বৃহস্পতিবার দেখে নেব কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন এর প্রভাব থাকবে সেরকমই দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তেও কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকবে কলকাতার আশেপাশের জেলাগুলিতে প্রবল সহ বৃষ্টিপাত ঘটাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এছাড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব জায়গাতেও বৃষ্টির পরিস্থিতি থাকবে বৃষ্টি বেশি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে আমরা যদি এখানে আসি এখানে কলকাতাতে দেখতে পাচ্ছেন আঠাশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে আর বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে নিউ টাউনের দিকে অর্থাৎ বারুইপুর কলকাতা নিউ টাউন ঠিক আছে এই সব জায়গায় বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রচুর এখানে কি পরিস্থিতি বুঝতে পারছেন যে এই সব এলাকাগুলিতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে আর এর কিছুটা প্রভাব বৃহস্পতিবার থাকবে বাংলাদেশে বাংলাদেশের কোন কোন জায়গা বাংলাদেশের বিশেষ করে খুলনা সহ একাধিক জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝড় বৃষ্টির প্রভাব কিন্তু থাকবে কিন্তু বৃহস্পতিবার বৃষ্টি থেকে বেশি হবে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে দমকা বাতাস বইবে এছাড়া বজ্রপাতের আশঙ্কাও থাকছে উড়িষ্যার একাধিক প্রান্তে যেমন ঝড় বৃষ্টি হবে সেরকমই কলকাতাতেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে আর এই ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে কিন্তু বজ্রঝড়ের আশঙ্কা থাকছে বজ্রপাত তো হবেই সেই সঙ্গে বেশ কিছু জায়গাতে শিলাবৃষ্টিরও পূর্বাভাস থাকছে এখানে কোলাঘাট তমলুকে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে এছাড়া অন্যান্য জায়গায় মেঘলা থাকবে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে এখানে ডায়মন্ড হারবারে কিন্তু মেঘলা আকাশ থাকবে ডায়মন্ড হারবারে বৃষ্টির পরিমাণ সেইভাবে বেশি থাকবে না কিন্তু তমলুক আর অন্যান্য জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকছে এখানে পিঞ্জাল সবং এছাড়া বিষ্ণুপুর বারুইপুর এখানে বজবজ বনগাঁ কোলাঘাট কলকাতা নিউ টাউন সব জায়গায় প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি কিন্তু থাকবে উত্তরবঙ্গের কথা বলতে গেলে বৃহস্পতিবার উত্তরবঙ্গের কিন্তু সব জায়গায় বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে না দু এক প্রশ্লা বৃষ্টি হলেও হতে পারে উত্তরবঙ্গের কিন্তু সব জায়গাতেই নয় দার্জিলিং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে আর অন্যান্য জায়গায় বৃষ্টির সেইভাবে কিন্তু প্রভাব থাকবে না দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে তুষারপাতের সম্ভাবনা থাকছে আর বাকি জেলার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে এইসব এলাকায় বৃষ্টির সেইভাবে প্রভাব পড়বে না আর অন্যান্য জায়গায় তুষারপাত চলবে ওপরের দিকে জেলাগুলিতে তুষারপাত চলবে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এটাই কিন্তু স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে এছাড়া প্রচুর পরিমাণে জলিবাস প্রবেশের কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণের সমস্ত জেলাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকলেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝির বৃষ্টিতে ভিজবে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা তারপর অন্যান্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পরিস্থিতি কিন্তু থাকবে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই দক্ষিণের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের কয়েকটি জেলা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আজ এবং আগামীকাল দার্জিলিং কালিম্পং জেলায় কয়েকটি এলাকাতে হালকা বৃষ্টি চলবে বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া থাকবে আংশিক মেঘলা বিকাল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর পুবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে রাজ্যের আবহাওয়ায় বদল ঘটবে বৃহস্পতিবার থেকে রাজ্যের অধিকাংশ জেলাতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে অধিকাংশ জেলাতে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ থাকবে পরিষ্কার বৃষ্টি সম্ভাবনা আপাতত নেই শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা তো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী দুদিন তবে আজ থেকে কলকাতায় ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা বেশ খানিকটা তাপমাত্রা বাড়বে এমনটাই কেন্তু খবর চোদ্দোই মার্চ বৃষ্টি সম্ভাবনা উত্তরবঙ্গের আবহাওয়ায় কিছুটা বদল ঘটবে পূর্বাভাস বলছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা বারোই মার্চ রাত থেকে উত্তর পশ্চিম ভারতে প্রভাব বিস্তার করবে কোথায় বৃষ্টি হতে পারে এবং কোথায় গরম থাকবে দেখে নেওয়া যাক বিস্তারিত রিপোর্ট গত চব্বিশ ঘন্টায় সিকিম এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল ছাড়া সারাদেশের আবহাওয়া ছিল শুষ্ক সিকিম এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হয়েছে তামিলনাড়ু জম্মু কাশ্মীর গিলগিট বালতিস্তান এবং মুজাফরবাদের কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল আগামী চব্বিশ ঘন্টায় জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান মুজাফরবাদ এবং হিমাচল প্রদেশে দশ থেকে বারোই মার্চ আবার চোদ্দই মার্চের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাত চলবে তবে তেরোই মার্চ বৃষ্টি ও তুষারপাতের তীব্রতা বাড়বে এমনটাই কিন্তু খবর তেরো এবং চোদ্দ তারিখ বৃষ্টি এবং তুষারপাতের তীব্রতা বাড়বে এছাড়া তেরোই মার্চ হিমালয়ের ওপরে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে তবে বাংলার জন্য সুখবর আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে বাহাত্তর ঘন্টার মধ্যেই বদলাতে শুরু করবে আবহাওয়া তারপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে সেই সময় হালকা বাতাস বইবে দিনভর থাকতে পারে মেঘলা আকাশ। শুক্রবার বাদ দিলে সপ্তাহের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বৃহস্পতি শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রচুর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে চোদ্দই মার্চ কোথায় কোথায় আংশিক মেঘলা আকাশ থাকবে আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে